আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে দেখাচ্ছি, সবজি খিচুড়ি। এর জন্য আমি এখানে রেগুলার যে আমরা ভাতের চালটা ইউজ করি সেটা নিয়েছি 1.5 কাপ, এবং ডাল নিয়েছি আধা কাপ, সেটা অবশ্য স্কিপ করে গেছে, ভিডিও করা হয়নি। তো এটা চাল এবং ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পাশে আমি প্রেশার কুকারে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচি এবং গোলমরিচ অল্প করে। এটা যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 4-5টি কাঁচামরিচের ফালি করে দেয়া। তো ঝাল এবং লবণটা কিন্তু যা যা পছন্দ মতো দিবেন। তো আমি যেহেতু একটু খিচুড়িতে ঝাল পছন্দ করি তাই মরিচটা একটু বেশি দিয়েছি। আর ঝাল ঝাল খিচুড়ি কিন্তু খেতে আসলেই খুবই ভালো লাগে। তো আমি এটাকে খুব বেশি ভাজা ভাজা করব না, হালকাই ভাজা থাকবে। তো এর মধ্যে আমি ফ্রোজেন আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, এবং এই রসুন এবং আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপি, কুচি করে রেখেছিলাম কেটে। আর এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর এবং শিম আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একসাথে, এবং এগুলোকে আমি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করব। এর জন্য লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সরি 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে এটাকে থেকে একটু পানি উঠবে, এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমরা সেদ্ধ করব। পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, হাফ সেদ্ধ বা তার থেকে একটু বেশি হলেও চলবে। তো এটাকে আমরা যখন ভালো মতো নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা পানি ঝরিয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল মিলিয়ে এখানে কিন্তু 2 কাপ আছে, সেজন্য আমি পাশের চুলায় আমি 4 কাপের একটু বেশি, 5 কাপের মতো পানি গরম করে রেখেছি। একদম ফুটন্ত পানি চুলায় আছে, পাশের চুলায়। তো এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালো মতো নাড়ছি, খুব বেশি একটা ভাজা ভাজা করব না। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া, এটা হচ্ছে টালা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে তলাটা যেন কোনোভাবেই লেগে না যায়। তো পাশের চুলায় আমি যে পানিটা গরম করছিলাম ফুটন্ত গরম পানি, এখানে 5 কাপের একটু কম আছে, আমি পানিটা পুরোটাই দিয়ে দিচ্ছি, এবং পানিটাকে ভালো মতো মিশিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ভালো মতো। তো আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব, প্রেশার কুকারটা তো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, এবং হয়ে গেল আমার মজাদার সবজি খিচুড়ি। এখন শীতকাল, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, আপনারা এর সাথে আরও অনেক রকমের সবজি দিয়ে রান্না করতে পারেন। এই যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি রান্না হয়ে গেল, আমি পরিবেশন করছি ডিম ভাজি এবং টমেটো সালাদ দিয়ে। এখন শীতকাল, এত রকমের সবজি, এত ধরনের মজার মজার আইটেম করা যায়, আপনারা খুব সহজেই করতে পারেন প্রেশার কুকারে এই সবজি খিচুড়িটি। আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।